পক্ষীর রানী ময়ূর দেশের রাষ্ট্রীয় পক্ষী। সকলকে আকর্ষণ করা এই ময়ূর চড়ায় ঠাই পালে পথর ডাস্টবিনত। বরপেটারোডত রাষ্ট্রীয় পক্ষীর মৃতদেহ পৌরসভার জাবর জোথর পেলা ডাস্টবিনত উদ্ধার হওয়াক লৈ জাঙুর খাই উঠিছে একাংশ লোক। ইমান বছর থাকার পিছত একটা মন্দিরত একটা ইমান ধুনিয়া একটা বস্তু আছিল, যা একটা ভগবান তুলনার ময়ূর একটা আছিল, সেই বস্তুটুক হত গতি হত কাম নকরাকেই এনে ডাস্টবিনের দরে পেলাই দিব সেই কমিটি মানুষ মানে কেতিয়াও ভাবা নাছিল। 15 বছর পূর্বে বরপেটারোড বাবুপাড়ার একাংশ প্রকৃতি প্রেমী যুবকে বরপেটারোড স্থিত দুর্গাবাড়ী কালীবাড়ি মন্দিরের সৌন্দর্য বৃদ্ধির বাবে এটি ময়ূর প্রদান করেছিল। বিগত প্রায় 15 বছরে মন্দিরলৈ অহা প্রতিজন ভক্তরে আকর্ষণের কেন্দ্রবিন্দু আছিল ময়ূরটো। সকলে মন্দির দর্শনের লগতে ময়ূরটো এপাক দর্শন করেছিল, কিন্তু মঙ্গলবারে আকস্মিকভাবে মৃত্যু হয় ময়ূরটোর। মৃত্যুর পিছত ময়ূরটোর মৃতদেহটো মন্দির পরিচালনা সমিতিয়ে এজন সাফাই কর্মীর হাতত গতাই দি পেলাই দিবলৈ আদেশ দিয়ে। সাফাই কর্মীজনে পরিচালনা সমিতির আদেশ মতে মৃতদেহটো পথর কাষত ডাস্টবিনত পেলাই দিয়ে। এগারী ভারসাম্য হেরা লোকে মৃত মরা চড়াইটো ডাস্টবিনের বুতলি লৈ ঘুরি ফুরাত সচেতন স্থানীয় রাইজে প্রত্যক্ষ করে বন বিভাগক খবর দিয়ে। গোবিন্দ মন্দিরের লইছে পাগলে এটা লেতরা খুঁজি থাকে, আনি কেন ঘুরি আছে স্টেশনের প্রতি, তারপর জিআরপি ধরে লই আছে। পিছত বন বিভাগে উদ্ধার করে ময়ূর পক্ষীর মৃতদেহটো। মন্দির পরিচালনা সমিতির মানবতাবিহীন এই কার্যক নিন্দা করেছে সচেতন লোকে। ১৫ বছরে মন্দিরের শোভা বর্ধন করা ময়ূর পক্ষীটোর মৃতদেহটো কিয় ডাস্টবিনত পেলাই দিয়া হল তাক লৈ সচেতন রাইজে প্রশ্ন উত্থাপন করেছে, যদিও কোনো মন্তব্য প্রকাশ করা নাই মন্দির পরিচালনা সমিতিয়ে। বরপেটারোডৰ পৰা ধনজিৎ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।